প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত না হওয়ায় সংক্ষুব্ধ প্রধান শিক্ষকগণ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। মাননীয় আদালত প্রধান শিক্ষকের পক্ষেও রায় দিয়েছিলেন, এ মর্মে কারণ দর্শানোর যথাযথ সুযোগ না দিয়ে চাকরিচ্যুতি বা অপসারণ করা বা পদর অবনতি ঘটানো যাবে না। আমরা জাতীয়করণের পূর্বে তৎকালীন সময়ে সময়ে জারিকৃত বিভিন্ন পরিপত্র, নীতিমালা, প্রজ্ঞাপনের ও গেজেটের ক্ষমতা বলে আমরা এসএমসি কর্তৃক এবং যথাযথ প্রক্রিয়া মাধ্যমে ও উপজেলা শিক্ষা কমিটি এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে মেধা, শ্রম, দক্ষতা ও অভিজ্ঞতার সাথে দীর্ঘদিন যাবত উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসতেছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উক্ত বিষয়টি অদৃশ্য ইশারার কারণে প্রধান শিক্ষক পদে গেজেট করা সম্ভব হয়নি, তাই প্রধান শিক্ষকগণ বৈষম্যের শিকার হয় এবং প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত না হওয়ায় সংক্ষুব্ধ প্রধান শিক্ষকগণ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। মাননীয় আদালত প্রধান শিক্ষকের পক্ষেও রায় দিয়েছিলেন, আবেদনে সরাসরি প্রধান শিক্ষকের জন্য আদেশ দিয়েছিলেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেট প্রজ্ঞাপন ও নীতিমালা পরিপত্র আলোকে প্রধান শিক্ষক পদে গেজেট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। বাংলাদেশ সংবিধানের 135-2 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের বেসামরিক কোনো পদে কর্মরত কোনো ব্যক্তিকে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এ মর্মে কারণ দর্শানোর যথাযথ সুযোগ না দিয়ে চাকরিচ্যুতি বা অপসারণ করা বা পদর অবনতি ঘটানো যাবে না। বেসরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, পরিচালনা ও নিবন্ধনের ও শর্তাবলী যেখানে ছিল 7 নম্বর, অনেকগুলো আছে বলতেছি না, 2007 সালের নীতিমালা প্রজ্ঞাপন, 2006 সালের নীতিমালা প্রজ্ঞাপন, 2008 সালের নীতিমালা প্রজ্ঞাপন, 2009 সালের নীতিমালা প্রজ্ঞাপন, 2010 সালের নীতিমালা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ আছে, বেসরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, পরিচালনা ও নিবন্ধনের শর্তাবলী উক্ত বিদ্যালয়ে কমপক্ষে 4 জন শিক্ষক থাকতে হবে, যাদের মধ্যে অন্তত 2 জন শিক্ষিকা হবেন। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ন্যায় অনুসৃত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আমরা সেই দৃষ্টিতে আমরা প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি, আমাদেরকে হেয় করে সহকারী শিক্ষক করা হয়। তবে দুর্গম এলাকা যেমন প্রত্যন্ত চরাঞ্চল, হাওড় অঞ্চল, চাবাগান, আদিবাসী অধ্যুষিত এলাকা, বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, পার্বত্য জেলার জন্য বিজ্ঞান শিক্ষক ও মৌলিক শিক্ষকের পদ ও শিক্ষকগত যোগ্যতার বিষয়টি শিথিলযোগ্য ছিল। তবে স্থায়ী রেজিস্ট্রেশনের পূর্বেই ন্যূনতম শিক্ষকগত যোগ্যতা অর্জন ও প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, অন্যথায় স্থায়ী রেজিস্ট্রেশনও এমপিভুক্ত করা হবে না।